শুনতে পাচ্ছান হ্যাঁ আগের বছর যত দুঃখ পেয়েছো এবছরে সবকে ভুলে গিয়ে একদম অনেক আনন্দে ভরপুর হয়ে উঠুক তোমার জীবন যাতে সব জায়গায় সফল হতে পারো এই আশীর্বাদ রইলো তো চলো আমরা দেখি আজকে আমাদের ক্লাস ফোরের বাটারফ্লাই ক্লাসটা ঠিক আছে আজকে আমরা শুরু করছি প্রথম থেকে একদম বাটারফ্লাই যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা আমার সঙ্গে লাইভ ক্লাস করতে চাও তারা এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করে নিয়ে আমার সঙ্গে জুড়ে যাও তো ঈশান দেখো তোমাদের প্রথম বইয়ের প্রথমেই কি আছে দেখো তো বই পেয়েছো আজকে হ্যাঁ স্যার আজকে দোসরা জানুয়ারি বুক ডে মানে সবাই আজকে বই পাবে আজকে দোসরা জানুয়ারি বুক ডে তো কত দূর পড়বে জানো কিছু আমি তো সিলেবাস বলে দিয়েছিলাম এর আগে শুনেছো হ্যাঁ স্যার দেখেছি কত দূর পড়বে ইংরেজি ইংরেজি এক থেকে পারবে বলতে এক থেকে স্যার কত একটা ছিল মনে হচ্ছে না কত থাকবে যাক আমি আর একবার বলে দিচ্ছি এক থেকে কত ছিল তাহলে তো অসুবিধা হবে না না স্যার দাঁড়াও সিলেবাসটা দেখে নিই একটু কই রে সিলেবাসে বোর্ড কত

আর উইন্সের প্রথম পর্বটা গণিতের একশ থেকে একান্ন একানব্বই আমার বই এক থেকে পঁয়ষট্টি স্বাস্থ্য সাহী শিক্ষা এক থেকে ছাব্বিশ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুমি সঙ্গে থাকো আমরা আজকে এক থেকে দেখা যাক কত দূর পারি এক থেকে চুয়াল্লিশ মানে আমাদের হচ্ছে কত লেশন

এখানে দেখো লুক এট দ্য পিকচার ম্যাচ দ্য অ্যানিমালস ইন এ গ্রুপ এ উইথ দেয়ার বেবিজ মানে তাদের বাচ্চাদের নাম এখানে এখানে অ্যানিমালস আর বেবিজ আছে তাদের বেবিজের নামগুলো বি কলমে আছে মানে তাদের বাচ্চাদের নামগুলো বি কলমে কার কে ক্যাপ বলে কার বাচ্চা বাঘের বাঘের হ্যাঁ হ্যাঁ ঠিক 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 বাঘের বাচ্চাকে বলা হয় কাপ তাহলে আমরা কি করব এটা মেলাবো মেলাবো কি কার সঙ্গে মেলাবো এই বাঘের ছবিটা কাপের সাথে বাঘের বাচ্চাটাকে ঘিরে দিব বলেনি যদিও আমি ঘিরে দিলাম এইটা হচ্ছে কাপ তারপরে ফোন কার বাচ্চা তারপর আছে ফোন হ্যাঁ হরিণের বাচ্চা কে বলে সেডাবে ডিয়ার ডিয়ার ফন ডিয়ার ফন এলিফ্যান্টের বাচ্চা কে কি বলে কফ সেডাবে মিজানের বাচ্চা কি কফ কফ বলে আর কুকুরের বাচ্চাকে আমরা সবাই জানি কি বলে পাপ্পি কুকুরের বাচ্চাকে পাপ্পি খুব ইম্পর্টেন্ট ভি আই ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় বলবে সে দ্য বেবি নেম বাহ এখানে এখানে লেখা থাকবে বেবি নেম কি হবে লেখো বেবি নেম আর এখানে হচ্ছে অ্যানিমালস নেম এটা থাকতেই পারে এই চারটের মধ্যে একটা প্রশ্ন পাবেই তুমি গ্যারেন্টি অবশ্যই মনে রাখবে হ্যাঁ এই ছবিগুলো দেখো ক্যান আইডেন্টিফাই দেম তুমি কি তাদের চিনতে পারছো লেটার ইন দ্য রাইট অর্ডার ঠিকভাবে সাজালে তাদের নাম হয়ে যাবে এখানে কি উঠছে দেখো তো কখন বেশি উড়ে শীতে না গ্রীষ্মতে মাছি কিন্তু গ্রীষ্মকালে প্রচুর উড়ে বেড়ায় মাছি ইংরেজি কি বলো রোজ এফ এল ওয়াই ফ্লাই এটা কি হবে এটা কি হবে w a s e w a s माने बोलता waps माने अरे येता की ये बेटा क्रिकेट क्रिकेट माने झिजीपोका किके माने के बोल हम रोज बोलो क्रिकेट माने झिजीपोका झिजीपोका এবার এই তিন নম্বর অ্যাক্টিভিটিটা দেখো তো কোনটার সঙ্গে কোনটা মিলছে তিন নম্বর অ্যাক্টিভিটি ডাক কোন পশুর ডাক কি রকম एनिमल्स এন্ড সাউন্ড সাউন্ড মানে হচ্ছে ডাক পশু আর পশুর ডাক ডাকের সঙ্গে মেলাতে হবে কাউ কেমন করে মু মু কাউ কি করে মু মু করে মু মু এর সঙ্গে হবে আইভি মনে আছে আমরা ক্লাস 3 তে করেছিলাম মু

যেটাকে বাংলায় আমরা বলি ফাইগার কি করে বলতো টাইগার কি করে রৌ টাইগার এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট সারা জীবন যত দিন পরীক্ষা দিবে তত দিন এটা ইম্পর্টেন্ট

হ্যাঁ ঈশান বলো ঈশান ঈশান হ্যাঁ স্যার বল এই দুটো তো বুঝতে পেরেছো আগেই তো পড়া হয়েছিল আমাদের এই দুটো নেক্সট চারটা দেখো কি করতে হবে চারেকটা স্যার এইখানা বলেছে ফলোয়িং ওয়াচগুলো দিয়ে পুরোটা বড় রিঅারেঞ্জ রিয়া রিঅ্যারেঞ্জ সেটা ফলোয়িং ওয়াচ টু মেক মিলিংফুল সেন্টেন্স

তারপরে টাইগার লিভ টাইগার ইন দা তারপরে একটা উই ক্যান উই সি উই সি We see zebras in African forest. Zebras in African. Sir, no, can I in the hobby in the hobby in the African forest? That for a a a baby.

ইজ কল্ড হয় না ওখানে লিখে নি আচ্ছা দেখো তো ডি এটা ডিসকাস উইথ ইয়ার ফ্রেন্ড দ্য অ্যাক্টিভিটিস অফ মেনি ডোমেস্টিক অ্যানিম্যাল বিভিন্ন রকমের পশু পাখি যেগুলো আছে যেগুলো পশু পশু আছে আমাদের গৃহপালিত পশু তাদের কাজকর্ম নিয়ে আমাদের আলোচনা করতে হবে তো তুমি ডগ দেখেছো ডগ হ্যাঁ ডগরা কি করে গার্ড আওয়ার হাউস গার্ড আওয়ার হাউস এন্ড লাইকস টু ইট মিট

আচ্ছা আর কি দেখেছো ঘরে পোসাট দেখেছো আচ্ছা আর কি দেখেছো বাড়িতে গরু দেখেছো গরু কাউ না কোনদিন না শহরাঞ্চলে দেখা যায় না গ্রামাঞ্চলে দেখা যায় গরুরা কি করে তো গরুরা একটা ঘরে বাঁধা থাকে সেটা বলে কাউসেড গোয়াল ঘর সেইখানে তারা কি করে বাচ্চা দেয় পাখি এখানে বলেছে যে হ্যাঁ পাখি বলতে পারো পাখি দেখেছো বাড়িতে পাখি ইনা কেজ কিন্তু পাখিরা কেজে এ থাকে কিন্তু মজা পায় না অনেক পাখি আছে নিজে কিন্তু ওদের আমরা ভালো আমরা জোর করে ভালো লাগার জন্য ওদের রেখে দেই ওদের কথা শোনার জন্য কিন্তু ওদেরও পরিবার আছে ওরাও বাড়িতে থাকে ওরা ওখানে অনেক সুখে থাকে ছেলে ছেলেমেদেরকে নিয়ে সেটা আমরা ভুলে যাই আমাদের খুশির জন্য তাদেরকে বেঁধে দেই এটা কিন্তু ঠিক না না হ্যাঁ হুম আচ্ছা কোন কোনো প্রাণী দেখেছো একটা হ্যাবিট বলতে পারবে কোন একটা প্রাণীর বন্য প্রাণীর হ্যাবিট টাইগার কি করে টাইগার তাদের বাসাটাকে ক্লিন রাখে একদম টাইগার খুব উগ্র দেখা মাত্র কামড় দিয়ে দিবে

हाइंड सर स्टैग माना कि स्टैग कौन क्लास छेले होरिन छेले होरीन छेले होरिन के स्टैग बोले यार मैं होरिन के हाइंड बोले होरिनी ओके बोला हम होरिनी तार पर टाइगर ताल की हम ट्राई टाइग्रेस टाइग्रेस T I G R E डबल S T I G R E S S मेरे মেয়ার মেয়ার থেকে কি হবে হর্স ঠিক বলেছো হর্স এইচ ও আর এসি হর্স মেয়ার থেকে হর্স ডগ 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 বিচ বি আই টি সি এইচ ভিক্সেন এটা কি হবে ভিক্সেন ফক্স ভিক্সেন হর্স ফক্স ওকে হ্যাঁ এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ভি ভি আই রিভিশন লেসনটা খুব ইম্পর্টেন্ট দিয়েছে তোমাদের এখান থেকে অনেক কোশ্চেন আসবে দেখবে পরের পরীক্ষাটাই সামনে পরীক্ষাটাই দেখবে অনেক কোশ্চেন আসছে দেখো ঠিক দিতে হবে যেটা ঠিক করো তো এটা করো There are many

যোগটা কেন কোনটা অনেকগুলো অনেকগুলো দুধ খেতে ভালোবাসে সব বেড়ালি দুধ খেতে ভালোবাসে সেই জন্য আচ্ছা যদি এখানে ক্যাট করতাম তাহলে এখানে লাভ হয়ে যেত কি হতো

কবচি দও আঙ্গুলগুলো জোড়া লাগানো আই লে এগস আমি ডিম পাড়ি আই ইট ওয়াটার প্ল্যান্টস আমরা গাছে গাছ খাই জলজ গাছ খাই হ্যাঁ কত হবে না ডাক ডাক মানে পাতি হাঁস হাঁসেদের পাটা লাগানো থাকে হ্যাঁ জলে সাঁতার কাটার জন্য ওদের পাটা এরকম জোড়া লাগা থাকে আঙুলগুলো আমাদের আঙ্গুলগুলো ফাঁকা তো ওদের আঙুলগুলো এখানে জোড়া লাগা থাকে ওরা ডিম পারে আর জলের ঘাস খায় বুঝতে পারছো ঈশান বেশ তুমি সঙ্গে থাকো হ্যাঁ খুব ভালো উত্তর দিয়েছ হ্যাঁ সুকন্যা বলো

দিল্লি কলকাতা পাটনা চেন্নাই এগুলো সব হচ্ছে শহরের নাম আর ওয়েস্ট বেঙ্গলটা একটা স্টেটের নাম ওই জন্য এটা টাইগার বিয়ার ফক্স ভলচার উপস ভালচার ভালচার মানে এটা একটা পাখি তারপরে ইগ্রেট হেন প্যারোট পিজন স্কুইরেল স্কুইরেল হ্যাঁ এগুলো সব পাখি ভ্যান 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 ঠিক ভ্যান তো ডাঙ্গাই চলে নাইন একটি করতে হবে দেখো তো নাইন উ

এটা কি হবে সেপারেটস এস যোগ করাটা হবে হুম দুটো ভাগে ভাগ করেছে তাই এস যোগ করা দেখো তো তারপর একটা 10 এরটা লেভেল দা ভেরিয়াস পার্ট অফ দা বডি অফ এ টাইগার টাইগারের বিভিন্ন অংশকে চিহ্নিত করো হ্যাঁ এই পা গুলোকে কি বলা হয় লেগ না 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 লেগ তো বলে আর এই পায়ের থাবা পাও কি বলা হয় থাবা পাও কি কোনটা বলা হয় তারপরে আর কি আছে পাও হলো টেল হলো লেগ হলো ইয়ার তো দেখতেই পাচ্ছি দুটো একবারে ভয়ঙ্কর চোখ ইয়া এটা হচ্ছে আই ইয়ার ব্যাস গুলো হয়ে গেল আর এই কালো কালো দাগ গুলোকে কি বলাই এটা দেখো তো পাঁচটা বাক্য লিখতে হবে দেখো লেখা আছে এ টাইগার ইজ এ ওয়াইল্ড এনিম্যাল তারপর এটা কি হবে The tiger saw yellow and blue strips on his body. The tiger saw so has, has tiger have pro. The tiger has yellow strips, yellow and and black. ब्रो ब्लैक करो एस टी आर आई पी एस टिप्स ऑन हिज बॉडी माने बाघेर गाए कालो हलूद दाग थके हां तीन नंबर की लिखबो टाइगर इज स्ट्रांग एनिमल द टाइगर Is strong, S -t -R -O -N -G -E, strong animal. Strong animal. The tiger, tiger. Tiger. The tiger. E eat. Tiger eat. Place. Place. So Tapore. Tapore. Tiger lives in the deep forest.

এটা বাস না এটা ট্রাম ট্রাম টি আর এ এম ট্রাম তিন নম্বরে কি দেখা যাচ্ছে বোট বোট বি ও ট আর চার নম্বরে কি দেখা যাচ্ছে ট্রেন ট্রেন টি আর এ আই এন পাঁচ নম্বরে কি দেখা যাচ্ছে কার সি এ আর এটাও কিন্তু পড়তে পারে পরীক্ষায় ভি বি আই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দেখো তো বারোর বি একটা দেখো তো রাইট ফোর সেন্টেন্স অ্যাবাউট ট্রাম অর ট্রেন ট্রেন অথবা ট্রাম দিয়ে চারটে বাক্য লিখতে হবে এখানে আমি ট্রামও লিখতে পারি ট্রেনও লিখতে পারি ট্রাম মুভ মুভ অন ট্র্যাক ট্র্যাক তারপরে ই ট্রাম না লিখে ট্রেন লিখি তাও হবে কিন্তু হ্যাঁ হ্যাঁ ট্রাম রান হুইল হুইল চাকার সাহায্যে চলে হ্যাঁ ট্রাম ট্রেন হলে মেনি কম্পার্টমেন্ট হবে ট্রাম হলে দুটো কম্পার্টমেন্ট হবে ট্রাম হ্যাজ টু টু টি এস কম্পার্টমেন্টস যদি ট্রেন হতো তাহলে অনেক হতো ট্রাম কারেন্টের সাহায্যে চলে ট্রেন কিন্তু ইলেকট্রিক ডিজেলের সাহায্যে চলে হ্যাঁ এটা ট্রেন যদি লিখতাম একটু একটু আলাদা হতো হ্যাঁ আমাকে বলেছে ট্রাম বা ট্রেন যেকোনো একটা লিখতে বলেছে আমি ট্রাম সম্বন্ধে লিখলাম ট্রেন সম্বন্ধে কি করতাম এই জায়গাটায় শুধু ট্রেন লিখতাম হুম তাহলে হয়ে যেত তেরোটা দেখো দ্য টাইগার বিলো দ্য টাইগার বিলো হোল্ডিং এ লিস্ট অফ ভার্ভ এই বাঘটা একটা ভার্ভ ভার্ভ মানে ক্রিয়া কর্ম কাজের একটা লিস্ট নিয়েছে কমপ্লিট দ্য লিস্ট দ্য বিয়ার হোল্ডিং

ড কুকড ডবল কুকড এটা বিএলআই ভিইডি লিভড বিলিভড কি লাগাচ্ছি বলতো একটা করে এন টি গ্রান্টেড আর ই ডি রাস্ট সবতে লাস্টে কী যোগ করলাম ইডি ইডি যোগ করে আমার প্রেজেন্ট থেকে পাস্ট হয়ে গেল তাহলে প্রেজেন্ট ফর্ম মানে বর্তমান আর পাস্ট ফর্ম ইডি যোগ করতে হবে কি যোগ করতে হবে হুম বেশ ঠিক আছে তুমি সঙ্গে থাকো হ্যাঁ স্যার আচ্ছা আচ্ছা মিলি বলো মিলি মিলি দেখতে ছবিটা হ্যাঁ কি দেখতে পাচ্ছ বাসন ধুচ্ছে এখানে আসলে কিসের কথা বলা হয়েছে বলো তো ওয়াটার কিসের কথা জলের জলের কথা বলা হয়েছে তো জল আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করি করি না আমরা ক্লাস টুয়েই শিখেছি ক্লাস থ্রিতেও শিখেছি জল কোথায় কোথায় লাগে তা আমরা আজকে জলের ব্যবহার সম্বন্ধে একটু জেনে নেব ডিটেলসে তাহলে আমাদের সুবিধা হবে দেখো উই ইউজ ওয়াটার ফর ভেরিয়াস পারপাস আমরা অনেক কাজে জল ব্যবহার করি ডিসকাস উইথ ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ভেরিয়াস ইউজেস অফ ওয়াটার জলের ব্যবহার সম্বন্ধে বন্ধুদের সঙ্গে গল্প করতে হবে আলোচনা করতে হবে আলাপ আলোচনা করতে হবে তাহলে দেখো তো এখানে আমরা জল ব্যবহার করি বাথ করি বাথ। চান করো হ্যাঁ ওয়াশ করো ওয়াশ জামা কাপড় কাচো হ্যাঁ আচ্ছা আর কি করো ক্লিন করো মেঝে ক্লিন বাড়ি ক্লিন সব পরিষ্কার করো না হ্যাঁ রান্নার কাজে লাগে হ্যাঁ কুক ক্রপস ফসল ফলায় না হ্যাঁ বাগানের কাজে লাগে বাগানে জল দিতে হ্যাঁ তাহলে বাগানের কাজে এটাকে কি বলবো গার্ডেনিং আর কিসে লাগে জল জল আমরা পান করি আর ড্রিঙ্ক আসল তো ড্রিঙ্ক আমরা ড্রিঙ্ক করি জল তাহলে এতগুলো কাজে আমরা জল ব্যবহার করি আরো অসংখ্য কাজ আছে হ্যাঁ রঙ গুলতে আমরা জল ব্যবহার করি রঙ গুলতে করি না কালার কালার ডিজলভ করতে কালার গুলতে আরো অনেক কাজ আছে যেগুলো আমরা এখন মনে পড়ছে না তোমাদের অনেক কাজে তো কোথা থেকে আমরা জলগুলো পাই রিভারের কাছ থেকে পাই পন্ডের কাছ থেকে পাই পাই না আর ইয়েতে ওয়াটার ফল থেকে পাই ঝরনা থেকে হ্যাঁ তারপর আর কোথায় পাইকোপ থেকে মাটি নিচ থেকে ভিউবওয়েল থেকে পাই আর ট্যাপ থেকে পায় পাই রেন থেকে পাই তাহলে এতগুলো জায়গা থেকে আমরা জল পাই ঠিক আছে জল যেমন আমাদের অনেক কাজে লাগে আমরা নানা জায়গায় জল পাই বুঝতে পারলাম একটু তো বুঝতে পেরেছ আচ্ছা চোদ্দোর অ্যাক্টিভিটিটা দেখো চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট ওয়ার্ড অপোজিট মানে বিপরীত শব্দ হেল্প বক্স এই হেল্প বক্স থেকে অপোজিট শব্দটা নিয়ে এখানে বসাতে হবে একটা করে দেওয়া আছে হ্যাপি থেকে স্যাড স্লো থেকে ফার্স্ট ফার্স্ট স্লো থেকে ফার্স্ট টেল থেকে টল থেকে মানে লম্বা শর্ট শর্ট মানে বাটা হেভি হেভি থেকে লাইট লাইট হেভি মানে হচ্ছে ভারী লাইট মানে হালকা তারপরে কি হবে লিটল লিটল থেকে ছোট তাহলে বড় লার্জ

না হ্যাঁ তারপর কি হলো সে দুঃখ পেল হ্যাঁ তারপর সে মনে দুঃখে কি হলো বেড়ালের তারা খেলো মানুষের তারা খেলো মানুষের তারিয়ে দিল অনেক কষ্ট সহ্য করতে হলো সে দেখতে খারাপ বলে কোথাও তাকে জায়গা দিল না একদিন এক বুড়ি মা তাকে তারা দিল দেখতে পাচ্ছেন বুড়ি মা আসছে হ্যাঁ পাখিতে ঠোকরালো তারপরে শেষে হাঁসটা এই ঠোকর খেতে খেতে আস্তে আস্তে বড় হয়ে গেল কি হলো তখন তাকে সবাই বুঝলো তার ভুল বুঝলো সবাই যে না এটা হাঁসেরই বাচ্চা তাই না তেমনি আমরাও আমরা অনেকেই দেখতে খারাপ দেখতে পাতলা দেখতে মোটা দেখতে নাক নাকভোতা কারো আবার শর্ট বড়ই হচ্ছে না এই বলে সবাই কত রকমের গঞ্জনা দেয় কত রকমের কথা শোনায় তাই না এই করতে করতে লার্জাটা খেতে 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 আস্তে আস্তে আমরা কি করব বাবা মার মার খেতে খেতে একদিন বড় হব তখন সবাই খুব আদর করবে তাহলে আমাদেরকে কি করতে হবে হোপলেস হলে হবে না আমাদেরকে বেঁচে থাকার জন্য যা যা করার আমাদেরকে করেই চলতে হবে তাই না

The caterpillar sat. seat D r o w. Draws. drawing Drawsing. Draw, in the sunshine. Sunshine. eat thought of this and that. अच्छा बाधा को फिर पता तो लाए क्या बाधा ক্যাটার পিলার কী করে স্যাট সিট মানে বসা স্যাট মানে বসেছিলো হয়ে গেছে কাজটা সিট থেকে সিট থেকে কি হয় স্যাট হয়ে যায় পাস সেন্সে কি হবে সিট থেকে স্যাট হবে ডোজিং মানে ঢুলার সময় যখন ঝুলছিলো সূর্যের আলোতে যখন ঝুলছিলো এই থট এই উল্টো পাল্টা এটা ওটা ভাবছিলো ঠিক আছে ইট লেড র্যাদার লেজি লাইফ এটা পার করছিল একটা মানে কি বলবো অলস জীবন জাস্ট লিডিং দেয়ার ইন স্টাইল সেই তাদের মতো করে তারা ছিল মানে কুড়েমু জীবন কুড়ে মু অলসেমু জীবন কাটাচ্ছিলো কাটার প্লেয়ারটা কী করছিলো আলসে মু করছিলো সোয়া পোকাটা কি করছিল আলসে মু করছিল হয়ে ইট জাস্ট নিব্লড যখন সে ক্ষুধা পেলো যখন তার খিদে পেলো একটু ঠুকরে ঠুকরে খেত ফর এ হোল তার বেঁচে থাকার জন্য সে একটু করে খেয়ে নিত মানে কি বলতো এটা বাঁধাকপি তো বুঝলে মিলি এখানে এখানে সো অপকাটা আছে এইখানে সোয়া আছে ঘুমিয়ে যখন কিছু করে না শুধু ঘুমায়ও হ্যাঁ যখন আর খিদে পেতো তখন একটু এই বাঁধাকপিটাকে খেয়ে নিতো করে বুঝতে পারছো নাও ক্যাটারপিলার হ্যাভ টু চেঞ্জ এবার এই সোয়া পরিবর্তন হতে হবে পরিবর্তন হওয়ার জন্য কি করে ওরা যখন দেখবে যে আমাদের হয়ে গেল আমরা এবার ক্যাটারপিলার থেকে প্রজাপতি হব তখন কি করে বলতো বোবো 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 করে ঘুরে আর মুখে থেকে লালা বের করে কি বার করে লালা বের করে আর এরকম বাইরের দিকে কি করে বলো তো একটা খোলক তৈরি করে ফেলে একটা ঢাকনা তৈরি করে ফেলে এরকম ভাবে একটা ঢাকনা করে করে ফেলে হ্যাঁ তারপরে দেখো তো এন্ড অন ডে ভেরি সুন তারপরে একদিন হঠাৎ খুব তাড়াতাড়ি ইট স্টার্ট ওয়ার্কিং স্টেডিলি তারপরে খুব জোরে জোরে তরি ঘড়ি খুব শক্ত মানে করতে শুরু করে শীঘ্রই কাজ করতে শুরু করে দ্রুত কাজ করতে শুরু করে ওয়েব কোকুনস এই ঢাকনাটাকে বলা হয় কোকুনস বলা হয় কোকুন কোকুন মানে গুঠি কি বলা হয় গুটি বলা হয় উইথিন দিস কোসি সেলস স্টেজ তারপরে এই শক্ত গুঠির মধ্যে গুঠি বুনলো যাতে আরামদায়ক খোলাকে সে থাকে তারপরে কি হলো দেখো তো নাইট বাই তারপর দিন রাত চলে গেল সাডেনলি স্প্লিট অ্যাপিয়ার তারপরে হঠাৎ করে কি দেখতে পেলো সে ছোট্ট একটু ফুটো দিয়ে ফাট দেখতে পেলো স্প্লিট মানে ফাট এই গুটিটা ফেটে গেল একটু হ্যাঁ তখন ফাট দিয়ে দেখতে পেয়েছে বাইরের সেই আলো তারপরে দেখো তো ভেতরে কি করতো বেরোবার জন্য ছটপট করতো জানো প্রজাপতিগুলো বেরো মানে বাটার এই কাটার পিলারগুলো ভেতরে থাকে যখন বাইরে তো আরামে ছিল ভেতরে যখন থাকে খুব ছটপট করে অক্সিজেন পায় না ঠিকঠাকভাবে খেতে পায় না অতদিন ধরে তার জন্য খুব ছটপট ছটপট করে তারপরে দেখো তো আউটকাম এ বাটারফ্লাই তারপর সেটা থেকে এটা প্রজাপতি বেরিয়ে এলো কি বেরিয়ে এলো প্রজাপতি এখান থেকে প্রজাপতি হয়ে বেরিয়ে এলো প্রজাপতি হতে গিয়ে কত কষ্ট করতে হয় নো লঙ্গার ওয়াজ লেজি তারপরে এ আর চুপচাপ থাকতে পারে না এ ফুল সে ফুল এক সেকেন্ডে এ ফুল ছবি তুলতে যাবে আর এক ফুলে চলে গেছে তারপরে আবার ছবি তুলতে যাবে ফুরুত করে উড়ে গেল মানে তখন খুব কষ্ট করে খুবই কাজ করে আর লেজি থাকে না কি থাকে না লেজি থাকে না লেজি মানে কি অলস থাকে না তখন বাটা যখন ক্যাটারফ্লাই ছিল তখন সে শুয়ে শুয়ে বসে বসে খেতো তারপর যখন প্রজাপতি হয়ে গেল তখন তুরুক টুরুক টুরুক টুক করে ফুল 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 করে ঘুরে বেড়াচ্ছে নাও ইট হ্যাড এ ফেয়ার অফ উইংস তারপর এদের দুটো ডানা তৈরি হয়ে গেল ইট ডান্স আপন দ্য রোজ এটা গোলাপের ওপর নেচে বেড়ায় অ্যান্ড অন মেনি আদার থিংস তারপর অনেক কিছুর ওপর নেচে বেড়ায় এ লাভলি লিটিল বাটারফ্লাই একটা ছোট্ট সুন্দরী বাটারফ্লাই অফ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড রেড এবার লাল হলুদ কালো রঙের হয় দ্য সান একদম সারাদিন মান ছটপট করে বেড়ায় যতক্ষণ না সূর্য দেবে কী করে বেড়ায় বলো তো নেচে নেচে বেড়ায় ফ্লিটিং করে বেড়ায় উড়ে বেড়াতো ফ্লিটিং ফ্লাই থেকে ফ্লিট ফ্লিট মানে কি বললাম উড়ে বেড়ায় এফ এল আই জি ফ্লিটিং মানে হচ্ছে উড়ে বেড়া উড়ে বেড়া হ্যাঁ সবসময় উড়ে বেড়াতে লাগলো কতক্ষণ যতক্ষণ না সূর্য ডুববে যতক্ষণ না সন্ধ্যে হবে মিলি বুঝতে পারলে ছড়াটা মানে যখন পিলার ছিল যখন সুয়োপোকা ছিল তখন খুব অলস নততেও পারে না যখন খিদ লাগে করে খেয়ে নেয় একটু কেমন খায় গম 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 করে কামড়ে নিল আবার ঘুমিয়ে গেল এই করে 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 যখন ওদের দিন ফুরালো যখন ওরা কী করলো ওই খাবারের লালা দিয়ে বাইরে একটা কোকুন বানালো কি বানালো কোকুনস কি বানালো কুকুন বা গুটি বানিয়ে নিল এই গুটিতে থাকলো তখন ছটফট করছে আহারে পাচ্ছি না নিঃশ্বাস পাচ্ছি না ঘসা লেগে 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 ওর পিঠের ডানা বেরিয়ে গেল তখন ওরা গুটির ফাঁকা দিয়ে বাইরে বেরিয়ে এসে প্রজাপতির মতো উঠতে লাগলো আর থামে না আগে যেমন কষ্ট করে ঘুমাতো এখন আর ঘুমায় না এখন শুধু উড়ে বেড়ায় কতক্ষণ উড়ে বেড়ায় যতক্ষণ না সন্ধ্যা হয় যতক্ষণ না ঘুম আসে বুঝতে আচ্ছা একটু ওয়ার্ড ওয়ার্ড দেখে নিও আচ্ছা ঠিক আছে সঙ্গে থাকো হ্যাঁ রোজ কবিতাটা বুঝতে পেরেছো মানেটা হ্যাঁ স্যার আচ্ছা আর স্যার হ্যাপি হ্যাপি নিউ ইয়ার আচ্ছা এই এই গল্পটা বুঝতে পেরেছো হাসের গল্পটা হ্যাঁ স্যার এই গল্পটা আমি মোবাইলে দেখেছি দেখেছো আর আমি বললাম ঠিক বলেছি না ভুল বলেছি হ্যাঁ স্যার আপনি ঠিকই বলেছেন তাহলে আমরা যখন দেখতে না তখন আমাকে কেউ পরিচয় দেবে না বলবে না এটা আমার ছেলে বা মেয়ে বলবে না স্যার আমার এটা দেখতে ভালো ভালনাায় সাের নাক মোটা চোখ বড় বড় চশমা পড়া টাকলা তখন বলবে না কিন্তু যখন ভালো করে কিছু একটা করব তখন বলবে যে এটা আমার স্যার তাই না আমাদের ক্ষেত্রে তাই হয় না হ্যাঁ 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 আমি যদি রোজ হ্যাঁ হ্যাঁ রোজ এখন যদি ভ্যাবড়া মুখ এমনি মটকু এমনি হয় তাহলে আমরা বলবো না যে এটা আমার ছাত্রী যখন রোজ একবার ডাক্তার হয়ে ম্যাডাম হয়ে এসে তখন বলবো এই রোজ আমার ছাত্রী তাই না আমি কোনদিনও মটকু না কারণ আমি করি হবাই হবাই একদিন না একদিন সবাই মটকু হবে আমি ক্যাটা করি হয় না একটা ক্যারেক্টার করো ক্যারেক্টার তাহলে এই করলাম হ্যাঁ এখানে একটা পিকচার আঁকতে বলেছে এখানে কি বলেছে ড্র দা পিকচার অফ অ্যাট লিস্ট ফোর एनिमल्स दट ইউ সিন ইন এ লোকালিটি চারটি পশু ছবি আঁকতে হবে যেটা তুমি তোমার লোকালিটিতে দেখতে पाओ হাতি এঁকে দিলে হবে না কিন্তু হাতি কিন্তু তোমার বাড়ির কাছে থাকে না হাতি এঁকে দেবে একজন হাতি না না তাহলে হাতি এঁকে দিলে হবে না তো

যখন পেয়ারা গাছ তলায় যায় টুপ টুপ করে চার পাঁচটা পেয়ারা পেরে দিল নিয়ে এসে বসে দুজনে মিলে পেয়ারা খাই মানে কি বলতো এই ধরো ওর মালিক যে আছে মালিকের পেয়ারা খাওয়ার ইচ্ছে হলো তো ওকে নিয়ে গিয়ে ছেড়ে দিলো পেয়ারা গাছের তলায় টুক 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 করে উঠে গেলো টুপ 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 করে দু তিনটা ফেলে দিলো নিয়ে নেমে চলে এলো ওর মালিক একটা দিল ওকে নাও খাও করে খাচ্ছে আর ওদিকে মালিক খাচ্ছে খুব মজা

হ্যাঁ আমাদের ঘরে গেছে না হ্যাঁ হ্যাঁ রেড এগলো সম্বন্ধে বন্ধুদেরকে একটু গল্প করতে হবে ঠিক আছে আজকে আর বাড়াচ্ছি না ক্লাসটা পুচু ঠান্ডা বলেছে একটু শান্তলে দেখো সব বড় হয়ে যাবে কোনো চিন্তা নাই আজকের মতো এখানে বাই বাই